গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটা নতুন ঝকঝকে তকতকে ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল, আর সকাল সকাল ব্লগটা শুরু করলাম স্টেশন থেকে। তো দেখো, এই যে স্টেশনে যাচ্ছি আর কি, তো ট্রেন ঢুকছে একটা, দেখছো ওটা হচ্ছে ক্যানিং লোকাল, আর তোটা ঢুকছে। আর শোনাই, এই যে দেখো বাবার কোলে এই যে বসে রয়েছে, কোলে উঠে রয়েছে আর কি, আর এখনও ট্রেন আসতে দেরি আছে। তো বন্ধুরা, তারপরে আমি দিয়ে সোনাইকে দিয়ে চলে এলাম, এসে হাজব্যান্ডের খাবার দাবার সব রেডি করে দিয়েছি, আর দুটি বাচ্চা পড়তে এসেছে, আর বাকি আসছে না, এখন সকালে করে দুজনই মাত্র আসছে, তোদের পড়াচ্ছি আমি। পড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ছাদে চলে এসেছি বন্ধুরা, আর বেশ বেলা হয়েছে এখন। আর দেখো, এই যে ছাদে গাছপালাগুলোর সাথে একটু দেখা করতে এলাম, আর ঠাকুর ঘরে কিছু কাজকর্ম করব, কারণ হচ্ছে ঠাকুরের বাসন কোসন সব। তো বন্ধুরা, আজকে অন্য বেশ কিছু কাজ করিনি, স্নানও হয়ে গেছে, এসে পূজাটা করব বললাম। আর হচ্ছে দেখো, এখন রাস্তা থেকে হেঁটে যাচ্ছি, আর প্রত্যেক দিনের যে মানসিকতা, মন ভালো রাখার জন্য আমি এই সময়টা না, যখন রাস্তা থেকে যে যাই, তখন আমি মানে ফোনে গানটা চালিয়ে আস্তে আস্তে করে যাই, কারণ ভীষণ ভালো লাগে। বেরিয়ে এসেছি, সোনাইকে আনতে যাচ্ছি, আর আজকে কোনো কিছু কাজ তেমনভাবে করে উঠতে পারিনি, আর কারণ হচ্ছে ভিডিওটা এডিট করা বাকি ছিল, ওটা করলাম, আর টাইম হয়ে গেছে স্নানটা করে, পুজোর থালা বাসন সব কিছু রেডি করে গুছিয়ে গাছিয়ে চলে যাচ্ছি, আর এসে পূজাটা দেবো বন্ধুরা সাথে থাকবো, দেখতে থাকবো। তো বন্ধুরা, এই যে সোনাইকে নিয়ে আমি এখন ফিরছি, দেখো, আর সোনাইয়ের জন্য অরেঞ্জ কিনেছিলাম যাওয়ার সময়, ওকে যখন আনতে যাই, তো ট্রেনের মধ্যে লেমন বিস্কিট খেয়েছিল, টোটোর মধ্যে ট্রেনের মধ্যে খেয়েছে অরেঞ্জ, এত খেয়ে সোনাই এখন ভীষণ হ্যাপি, আর পেটটাও একটু ভরা থাকলে, বাচ্চাদের তো অনেকক্ষণ স্কুলে থাকে, তো পেটটা ভরা থাকলে এই সময় ওরা বেশ খুশি থাকে। তো সোনাই হচ্ছে নাচতে নাচতেই দেখো ফিরছে, আর হচ্ছে ওর মনটাও আজকে ভালো আছে ভীষণ, তো নানান রকম গল্প, নানান কিছু ওর সাথে করে গল্প করতে করতে ফিরি এই সময়টা। তো স্কুলে কী হয়েছে, ম্যাম হচ্ছে কী বলেছেন, ম্যামের কথা শুনেছে কি না, এইরকম আর কি, কোন ফ্রেন্ড কিছু বলেছে, এইসব নানান কিছু গল্প করতে থাকে, সেগুলো আমি শুনে এসেছি। এই 15 মিনিট হলো, এসে জামা কাপড়গুলো জাস্ট কাচলাম, এখনো মিলিনি ছাদে, সোনাইয়ের জন্য করে নিয়েছি এই যে শরবত, আর সোনার ড্রেস ড্রেসগুলো চেঞ্জ করে দিলাম, করে দিয়ে জামা কাপড়গুলো ব্যাগ থেকে বার করে দিলাম, কারণ চেঞ্জ করি আনি তো অনেক সময়, তো বার করে নিলাম, তারপরে শরবত করলাম ওকে দিয়ে, আমি এখন ওপরে যাবো, ঝট করে পূজাটা করেই নিচে চলে আসবো, তারপরে এসে ওকে স্নান করাবো। আর এখন বাজে 2:05, বন্ধুরা চলো ঝটপট কাজ করে নিয়ে ওকে খাওয়াবো দাওয়াবো, অনেক কাজ পড়ে আছে, আর টুকটাক তোমাদের সাথে শেয়ার করতে থাকো, তোমরা দেখতে থাকো হোমিকা তানিম অধিকারী চ্যানেলটা। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটা ভালো লেগে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো বন্ধুরা, পাশে থাকো আমার সাথে, জুড়ে থাকো, চলো। তো বন্ধুরা, দেখতে দেখতে তো বেশ বেলা হয়ে গেছে, আর এখন হচ্ছে আসার পর না ওকে একটু নুন চিনি লেবু দিয়ে শরবত করে দিলাম, আর সোনার কপটা বেশ বসে রয়েছে, আর যতটা জল খাবে ততই ভালো, তো সেই জন্য নুন চিনি লেবু দিয়ে শরবত করে দিলাম, ও এখন খাচ্ছে, শরবতটা খাওয়াবার পর স্নান করাবো। তো বন্ধুরা, এসে আমি তরকারি করেছি, ডিম আর আলুটা সেদ্ধ করে গিয়েছিলাম, এসে তরকারি করলাম, ডিমের ঝোল ভাত, আর আদার্স কিচ্ছু করিনি। চলো বন্ধুরা, সোনাইকে আমি খাইয়ে নিই, এখন বাজে 3:05, পূজাও দেওয়া হয়ে গেছে যেহেতু বৃহস্পতিবার। বন্ধুরা, এখন সোনাইকে খাইয়ে নিই, আর পুরো অন্ধকার লাগছে, তো সোনাইকে খাইয়ে নিই, খাইয়ে নিয়ে আবার আমি নিজে খাবো, আর 3:05 যাওয়ার, যেহেতু বৃহস্পতিবার পূজা আচ্ছা করলাম, তো বেশ বেলা হলো বন্ধুরা, চলো সোনাইকে খাইয়ে নিই, আমি খেয়ে একটু রেস্ট নেবো, আর যদি কিছু কাজকর্ম করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা, চলো সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, জানোই তো যে প্রত্যেক দিনে যতই ব্যস্ততা থাক, যতই যাই কিছু থাক, ছাদে তো আমি কিছুটা টাইম স্পেন্ড করি, আর এখন করে আমি দুপুর টাইম, মানে বিকেলের দিকে আর কি, 3:30 পর আমি একটু ঘুমাই, তো তাই জন্য আর কি তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, আর তাই জন্য হচ্ছে আমি আগেই ছাদের টাইমটা স্পেন্ড করে যাই, এবং ছাদে গাছের জল টল দিয়ে চলে যাই একেবারে। এখন রোদটাও এদিকটা লাগে না খুব একটা, এই সাইডটা লাগে, আর হচ্ছে এই যে পাশটা আগে দেখলাম লঙ্কা ফুলের চারা আছে, ওই পাশটা লাগে না, তো গাছের জল টলগুলো একেবারে দিয়ে দিচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে যায়, তার গাছে অনেক তুলসী গাছ আছে ছাদের টবে, তো সেই জন্য তুলসী গাছগুলো তো সন্ধ্যাবেলায় জল দেওয়া যায় না, তো এখন আমি জল দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে আর ছাদটাকে আমি ভালো করে দেখলাম, গাছপালাগুলোর সঙ্গে কিছুটা সময় কাটালাম, আর জানোই তো প্রত্যেক দিনের কাছাকুচি আমি নিয়মিত করে থাকি, তো সেই জামাগুলোও মিলে দিয়েছি, একটু উল্টে পাল্টে দিলাম বন্ধুরা, এরকমভাবে প্রত্যেক দিনের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করি, এবং যথেষ্ট মাথা ঠান্ডা রেখে, কারণ দেখো কোনো কিছুতে ব্যস্ততা, কোনো কিছুতে যতই কাজের চাপ থাক, তার জন্য এই সব কিছুকে তাড়াহুড়ো করা, এই জিনিসটা না খুব মানে কি বলতো, পরে না একটা হচ্ছে মানে কি বলবো আর, সব কিছুতে তাড়াহুড়ো করা, এগুলো না একটা মানে স্বভাবে দাঁড়িয়ে যায় আর কি, যাকে বলে। তো ধীর স্থিরভাবে এবং লক্ষ্য স্থির রেখে যদি ঠান্ডা মাথায় সব কিছু করা যায়, তো সব কিছু কাজ আমার মনে হয় ভালোভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। তো সেই জন্য এই সময়টা আমি ছাদে কাটাচ্ছি, কাটিয়ে একটু বিশ্রাম নেবো।
আর দেখো বন্ধুরা সোনাই এখানে সমস্ত কিছু খেলেছে, আর এখন তোকে ঘুম পাড়াও। আর জানলায় কিছু যেগুলো একটু হালকা ভিজে ভিজে থাকে এই জানলাটায়, এই সময়টা প্রচণ্ড রোদ আসে, তো সেই জন্য এই জিনিসগুলো এখানে দিয়ে রেখেছিলাম, এখন এগুলো তুলে দিচ্ছি। তো বন্ধুরা খেলনাগুলো এখন আর তুলবো না, কারণ তুলতে গেলে কিছুটা সময় তো যাবে। তো সোনাই ওখানে জেগে বসে রয়েছে, আর বেলাও তো হয়ে গেছে, চলো বন্ধুরা ওকে আগে ঘুম পাড়িয়ে দিই। তো বন্ধুরা ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এখন পড়তে আসবে, তো 5:40 বেজে গেছে, আর কিছুক্ষণ টাইম পরে পড়তে চলে আসবে। আর চলো খেলনাগুলো গুছিয়ে ফেলি, গুছিয়ে তারপরে সন্ধ্যা দিতে যাবো বন্ধুরা। আর চট জলদি সব গুছিয়ে নিচ্ছি, কারণ দেখতেও তো কীরকম লাগে বলো, বাচ্চারা আসবে আর চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমার না নিজেরও ভালো লাগে না, ওই জন্য আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। চট জলদি গুছিয়ে তারপরে ঠাকুরের কাছে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে আসবো, এসে একটু চা বসাবো বন্ধুরা। মাথাটা আজকে ভীষণ ধরেও রয়েছে, আর কেন জানি না অ্যাসিডিটি হয়েছে হয়তো, মাথাটাও ভীষণ মানে ধরে আছে। আর দেখো সব বাচ্চারা পড়তেও চলে এসেছে, এখন পড়াচ্ছি বন্ধুরা। আর দেখো এই যে পড়িয়ে উঠে আবার গোপাল সোনাকে ঘুম পাড়াতে এসেছি, আর রান্নাও ওদিকে প্রায় হয়ে এসেছে বলতে গেলে। সোনাইকে গান করাবো, কিন্তু সোনাইয়ের এত কাশি হচ্ছে না, কি গান করাই বলো তো বন্ধুরা। তাই গোপাল সোনাকে তোমরা দেখো, আর সোনা বাবার কাছে বলছিলাম দিদিকে তাড়াতাড়ি ভালো করে দাও, দিদির অনেক কাশি হচ্ছে। আর মা লক্ষ্মী বাসুদেবের দর্শনও তোমাদের করিয়ে দিলাম, মহাদেবের দর্শনও করিয়ে দিলাম, আর গোপাল সোনাকে তো আমি দেখিয়ে দিয়েছি আগে। তো চলো বন্ধুরা আজ ঠাকুরের দর্শন করলাম, করে আর এই যে এখন হচ্ছে ভাত বেড়ে নিয়েছি, ভাত সোয়াবিন আলু ফুলকপির তরকারি সোনাইকে দিয়েছি আর ওর বাবাকে দিয়েছি। আর 10:15 বাজে, আর সোনাই ঘুম থেকে উঠেছে 8:25। বন্ধুরা এখন 10:10 বাজে, আর রান্না করেছি ফুলকপি আলু সোয়াবিনের তরকারি আর ভাত। তো বন্ধুরা চলো সোনাইকে খাইয়ে নিয়ে হাজবেন্ডকে খেতে দিয়েছি, তারপরে আমি খাবো। আর আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, আজকের ভিডিওটা বেশি বড় করতে পারিনি, তো যতটুকু পেরেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, বাই বাই বন্ধুরা, সবাই সুস্থ থেকো, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো।